আমাকে স্বপ্নে দেখাইছে যে এই ছেলে তুই প্রতিদিন আমাকে এক গ্লাস করে দুধ দিবি। এক বছর আগে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় স্বাধীনতার সাথে আমাকে স্বপ্নে দেখাইছে যে এই ছেলে তুই প্রতিদিন আমাকে এক গ্লাস করে দুধ দিবি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি তারপরে একে একে তিন দিন স্বপ্নে দেখার পর থেকে আমি এলাকার মধ্যে দুধ বিতরণ শুরু করি। তো আমি আস্তে আস্তে এক গিলাস দুই গিলাস সেবা করতে 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 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি আজ 50 কেজি এরকম 100 কেজি 200 কেজি পর্যন্ত আমার দুধ বিতরণ করে আসতেছি। তো আমার আজকে এই এক বছর পূর্তিতে আমি এরকমভাবে দুধ বিতরণ করতেছি অসহায় দস্ত মানুষের মাঝে, যারা নাকি কোনোদিন পুষ্টি অভাবে দুধ কিনা খেতে পারে না, তাদের আত্মা শান্তি কামনার জন্য দুধ বিতরণ করতেছি। আমরা দুধ পাচ্ছি, আমার মধ্যে মধ্যে সল দুধ আমার কিনা খাওয়ার সম্ভব তো নাই কে, আমার স্বামীও নাই বেটাও নাই, আমার কিনা খাওয়ার সম্ভব তো নাই কে, আমরা দিতেছি আমরা নিয়ে খাইতেছি। বঙ্গবন্ধুর শান্তি কামনা করে আমরা গরিব মানুষ দুধ পাইছি কিনা খাইতে পারি না, তাই আমরা দুধ নিয়ে আপনাকে খামো আর আপনাকে দুধ খাইয়া তার জন্য দোয়া করবো, তার আত্মার কামনা করবো তিনি দীর্ঘদিন আমাদের সেবা করতে পারে।